এইরকম ধোয়া ওঠা বাটি ভর্তি হালিম মাত্র 50 টাকা। 50 টাকা সাইজের উপরে ডিপেন্ড করে, দেখেন তো পারেন যে এটা আপনার 50 টাকা প্লেট আর এটা আপনার 100 টাকা প্লেট। ক্যাপসুল মার্কেটে ফুচকা ঝালমুড়ি ছাড়াও যে এত ভালো মানের স্ট্রিট ফুড পাওয়া যায়, এই হালিমটা ট্রাই না করলে আমি আসলেই জানতাম না। আপনার 50 টাকা আর এলো 100 টাকা প্লেট। 50 টাকা আর 100 টাকা প্লেট, 50 টাকায় কত কী দেন? আপনার 50 টাকা সাইজের উপরে ডিপেন্ড করে, দেখেন তো পারেন যে এটা হলো আপনার 50 টাকা প্লেট। আচ্ছা, আর এটা হলো আপনার 100 টাকা প্লেট। মাংস কতটুকু দেন? মাংস মনে করেন যে 50 টাকাটা 4 পিস 5 পিস যাবে। এটা কি সলিড মাংস নাকি হাড়ের মাংস? সলিড মাংস। কটা থেকে শুরু করেন? আমি শুরু করি ভাইয়া 3টার পর থেকে। কটা পর্যন্ত চলে? আমার মালের উপরে হলো মনে করেন যে টাইম ডিপেন্ড করে। মাংস কি ওখানে দেয়া আছে? জি। আপনি 4টা কি কাউন্ট করে দিচ্ছেন নাকি আনুমান করে? বেশি আছে ভাই, 4টার বেশি গেছে। এই যে বাইরে খাবে ওনাদের জিজ্ঞেস করেন, 4টার বেশি আছে। আচ্ছা, আপনি দেখেন তো 4টার বেশি আছে নাকি? বেশি যাবে? জি বেশি যাবে, কিন্তু কম যাবে না, সমস্যা নাই। এই হচ্ছে হালিম, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। এখানে 4 থেকে 5 পিস মাংস পাবেন আপনারা। আরেকটা বড় বাটি আছে, সেটার প্রাইস হচ্ছে 100 টাকা, সেখানে 8 থেকে 9 পিস মাংস থাকবে। হালিমটা খাওয়ার সময় আপনারা খুব কেয়ারফুলি খাবেন। এই হালিম মুখে নেওয়ার পর এমন একটা অবস্থা হয়, না পারে গিলতে না পারে ফেলতে, এতটাই বেশি গরম। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, এই হালিমটা যদি খেতে চান আপনাদের একটু আর্লি আসতে হবে, কারণ সন্ধ্যার আগেই নাকি এটা শেষ হয়ে যায়, এত বেশি জনপ্রিয় এই হালিম। হালিমের টেস্ট ভালো, ডালটাও কিন্তু বেশ ঘন। হালিমের মধ্যে কিন্তু বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিছে উনি, আর এই হালিমের ডালটা এখনও পুরোপুরিভাবে গলে যায় নাই। হালিমের ডালটা যদি আরও বেশি গলে যায়, আরও যখন জাল হবে তখন কিন্তু অবশ্যই এটা গলে যাবে, তখন কিন্তু এই হালিমটা আরও বেশি ঘন হবে। মাংসের সাইজটাও কিন্তু বেশ ভালো, একেবারে যে ছোট তা কিন্তু না। আর এখানে মিক্স মাংস আছে, লাইক হাড়ের মাংস আছে, চর্বি আছে, দেন হচ্ছে সলিড মাংস আছে। মাংসের সাইজ, মাংসের পিস সব কিছু মিলিয়ে আমার মনে হয় 50 টাকায় এটা একটা ভালো ডিল হতেই পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় টাঙ্গাইলের মধ্যে স্ট্রিট ফুড হিসেবে হালিম একমাত্র ক্যাপসুল মার্কেট ছাড়া অন্য কোথাও মেবি পাওয়া যায় না। যদি অন্য কোথাও পাওয়া যায় আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর আপনারা যদি এই দিকে আসেন অ্যান্ড আপনি যদি হালিম লাভার হন, অবশ্যই এটা ট্রাই করতেই পারেন। আচ্ছা, লোকেশন তো আগেই বলে দিছি যে ক্যাপসুল মার্কেট, তারপরে স্পষ্ট করি, ক্যাপসুল মার্কেটের যে স্ট্রিট ফুড জোন আছে এটার মিডল পয়েন্টেই হচ্ছে এই হালিমের দোকান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।